নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। ব্যাপক মাছ হচ্ছে নদীতে, গাগরা ট্যাংরা, বড় বড় গাগরা ট্যাংরা কোথা থেকে এসেছে জানি না, আর সবাই একদম মানে উৎসবের মতো মাছ ধরা, এখানে কম্পিটিশন চলছে, আমরাও এসে গেছি, তো দেখা যাক কি হয়, সঙ্গে থাকুন। আমাদের সেই জায়গাতে মাছ মারছে না, আসলে এখন বিরাট কম্পিটিশন, কে কোথায় মারবে তাই নিয়ে একটা কম্পিটিশন চলছে, তো আমরা এসে গেছি, কম্পিটিশনে তো থাকতে হবে। বসি চার, আজকে গাবদানা মাছ। স্রোত তো আজকে কম আছে, ছাড়ি তো দেরি করে না, আর ওইটা বাঁধবে না তো, আর শুরু হয়ে গেল বসি ভেলা। এখনো যাচ্ছে, এখনো হঠছে, পুরো সোজা হয়নি কোনো রকম, পুরো গড়ায় চলে আসছে এদিকে। আচ্ছা, দু পাট করে বসি, এক পাট প্রায় ফেলা শেষ, এরপরে আর এক পাট রয়েছে, এটা অন্য জায়গায় ফেলা হবে। দোন ফেলা শেষ, তবে এবার বসে থাকবো না, হাঁসুদ ফেলা হবে, তা হাঁসুদ ফেললেও মাছ হবে এখানে। টানছে খুব জোর, এই তো হা, ভালো সাইজের, এই সাদা নেই, কাটানা দিয়ে দে, এই হেভি সাইজের মাছ, দেখছ ভালো না, হাঁস দিলেই মাছ পড়ে। দারুন সাইজের মাছ, আমরা কিছু বলবো না, কি অবস্থা, এই জঙ্গল থেকে আইছি কিন্তু, না কিন্তু তো টেনশন করছে যে কি হয় কি হয়, কিন্তু আমাদের কিন্তু ভয় পাচ্ছে না, দেখো, বাহ থাকো, খাওয়ার টার কিছু আছে, এ তো ছোট না, তো তাহলে উড়ে চলে গেল, তো ব্যাপারটা কি হলো বুঝতে পারলাম না, তো কেন দেখো দিব্যি উড়ে চলে গেল, কিন্তু শালিক এসে আমাদেরকে দেখা দিয়ে গেল, দেখো কি হয়, শালিক দেখা কি ভালো শুভ নাকি, উঠিস আসো, এ তো বলো না, তোমার নিচে আছে, মাছ আসবে এবং বড় হবে, আজকে জল তো ঘোলা বেশি, লক্ষণ তো ভালো, পুরো একদম সোনালি গাছ, দেখুন মাছ দেখার মতো, হ্যাঁ এসে গেছে, অনেকে এই মাছের দাম জানতে চাইছেন, আসলে ছোট গাগরার দাম বেশি না, 100 টাকা কেজি বিক্রি হয়, কিন্তু এই যে বড় বড় সাইজ এটা 150 টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে,
মাছ এসে গেছে আবার, এই একটু অল্প বেঁধে আছে, তোলো তোলো। নাও গান করো। ডাকছে একদম ব্যাঙের মতো। মাছ মাছ আবার, বাহ, তো কোনোটা নিঃশব্দে চলে আসছে। দেখো এই ছাড়িয়ে গেল। মাছ হবে, আগে মাথা মাছ হবে। বসে আজকে মাছের লাইনেই পড়েছে, সবে শুরু, তাতেই মোটামুটি মাছ যা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে শেষ পর্যন্ত ভালোই হবে। কি কর মাছ তুলবা কি করে? কি অবস্থা মাছ এদিকে, আবার অন্যের দোন। এরকম যখন মাছ পড়ে না তখন যদি ঘন ঘন বসে যায় তাহলে সুবিধা হয় বেশি। এটা বড় আছে, চালতে পারবা? চালতে না, চলো ভালো সাইজ। বাহ, অল্প 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 এতে আছে, চলে যাবে। ওই একটা সামনে সামনে বসিতে আছে না, বড় মনে হচ্ছে এটা। হ্যাঁ মাছ তো দেখা যাচ্ছে ভালো। হ্যাঁ এই কি ভেবে আছে, চলো চলো জাল দিয়ে দাও, জাল দিয়ে দাও। একটুখানি বেঁধে আছে, ওই দেখো ভিতরে কিরম হয়ে একটুখানি বেঁধে আছে। বাহ ফাটাফাটি সাইজের মাছ সব। তো এ পাটে তো মাছ উঠছে ভালোই, এর পরেরটায় আরো ভালো উঠবে মনে হচ্ছে, কারণ ওখানে বর্ষিও বেশি। অর্ধেক বসি এখনো হয়নি, অর্ধেক হতে এখনো বাকি আছে, তার মধ্যে মোটামুটি ক্রেটের নিচ তো ভরে গেছে। এসে গেছে আবার, ও আবারও বেশি কথা বলা যাচ্ছে না কারণ ঘন ঘন মাছ আসছে। আমি তো সেটাই বলছিলাম, মাছ একদম কুদে জঙ্গলের কানায়। ঝপঝপ উঠছে মাছ আর ভরে যাচ্ছে ক্রেট। এই হচ্ছে জঙ্গল, পাখির জঙ্গল বালির দ্বীপ, একদম তার সাইড দিয়ে বসি মারা। ওই যে সামনে আছে না, এই তো মাছ, মাছ বোঝা যাচ্ছে না কিন্তু মাছ উঠছে যাওয়া যাও। বাহ, তবে এ তো সবে শুরু, এখনো চলতে থাকবে এরকম। তাহলে কোথার দিয়ে এই মাছ সব চলে আসে ঝাঁক ধরে না মাঝে মাঝে?
এই তো মাছ, আবার আবার মাছ। এই পরের বসিতে মাছ আছে, কিন্তু অদ্ভুত মাছ। পরের বসিতে দেখো কি আছে, দারুণ এক জিনিস আছে। ভোলা মাছ আবার আছে, বসি আজকে মিস কিন্তু কম যাচ্ছে, অধিকাংশ বসিতেই মাছ উঠছে এবং ভালো সাইজের মাছ। ও মাছ এখানে আছে, বড় বিগ, ভালো বড়। এটা এতক্ষণে সেই এই এই বড়া এতক্ষণে পরে উঠলো বাগা, দেখো একদম চরের পরে, একদম চরের পরে। কি সাইজের মাছ, ওয়াও, মাছ দেখে মন ভরে যাবে। যারা মোটামুটি মাছ ধরা দেখতে পছন্দ করেন আর কি, আজকের ভিডিও মিস করলে মুশকিল। আবার মাছ, পরবর্তীতে আবার আছে, ওই যে দেখা যাচ্ছে নিচে। আমি বলেছিলাম কিন্তু তুমি মানতে চাও না, সব দিকে এইদিকে আরো ভালো উঠছে। আবার বসি মিস যাচ্ছে না, প্রতি বসিতে মাছ। বাহ, এর সাইজও দেখো শুধু, একগুলো সরাতে বলেছিলাম এদিক, মনে আছে? একই এত বড় এখানে, দেখো এদের নৌকো ঢুকেছে। আচ্ছা, সবে এক পার্ট শেষ, এর পরে আর এক পাট রয়েছে, ওই পাটে বসিও একটু বেশি আছে। তো এ হচ্ছে অর্ধেক বসি থেকে এই মাছ, তো এখানে যা আছে এখানেই তো 8-10 কিলো হয়ে গেছে, তো এখনও আরও অর্ধেক বাকি আছে, দেখা যাক কি হয়, সঙ্গে থাকুন। এই তো মাছ এসে গেছে, সেম সাইজ আছে নিচে। বাহ বাহ বাহ, হ্যাঁ নিচে তো টানছে ভালোই, দড়ি নড়ছে ওদিকে, নিচেও মাছ আছে। এই দ্বিতীয় পাট টানা শুরু, ওই তো মাছ আবারও পরে বসিতেই। মাছ সারা জায়গা ছড়িয়ে আছে, আবার টানছে, তার মানে মাছ কিন্তু সব জায়গায় ছড়িয়ে আছে। এসে গেছে, দারুণ ব্যাপার। আবার তাহলে ওই সব জায়গায় বসি মারা ভালো, এটা বড় আছে। কেরাটা আজকে ভরে যাবে মন বলছে, আসছে না? ওয়াও, আসছে কি আইসে গেছে, আবার নিচে টানছে, প্রতি বসিতে মাছ উঠছে, প্রতি বসিতে মাছ এসে গেছে, আর একটা এসে গেছে। ওয়াও, দেখুন মাছ একদম টাটকা জ্যান্ত মাছ লাফাচ্ছে, গাগরা ট্যাংরা জীবন্ত অবস্থায় দারুণ দেখায়, আর মরে গেলে সবাই বলে কি ছালকালানো মাছ নাকি। আবার মাছ, ওয়াও, দারুণ দারুণ। আবার
এইবার হচ্ছে আবারও না, এটা বড় আছে টানছে নিচে না, হ্যাঁ নিচে টানছে আবার, নিচে আছে প্রতি বসিতে মাছ, প্রতি বসিতে মাছ, প্রতি বসিতে মাছ, ওর জন্য মনে হচ্ছে বড়, প্রতি বসিতে মাছ উঠছে, এসে গেছে আবারও, মানে বসি একটা মাছ ফেলতে ফেলতে আবার চলে আসছে, এদিকে দেখানোর টাইম নেই মাছ, কারণ পরে বসিতে আবার উঠবে, আবারও মাছ, বিগ মাল একদম, পুরো তুলো কেটে যাবে কিন্তু, ওয়াও হেনা সাইজ, বাবা কিরেট তো ভরে গেছে, ছেড়ে চলে গেছে, দুটো একটা তো যাবে, এত মাছ যখন বাঁধবে তখন সবগুলো উঠবে, তার কোনো গ্যারান্টি আছে, হ্যাঁ এসে গেছে, ভালো সাইজের এটা, ওয়াও অনেক পাটি রয়েছে, ওই যে এক নৌকো দেখা যাচ্ছে, দুই নৌকো, ওরে বাবা বিগ সাইজ, সাইজ দেখুন আর মাছ দেখুন, আবার এসে গেছে, আবার ও বাবা এবার তো হাবি উঠছি, আর ও চিল্লায় কেন পড়ে, মাছ কি ওর বেশি বাঁধিস না কম বাঁধিস, কি হচ্ছে বোনাম, তাই হচ্ছে নাকি, সবে তো দুটো দিল, উঠে গেছে মাছ, অলরেডি এখানে যা হয়েছে 20 কিলো হয়ে গেছে, এখনো তো হবে, এই 21 কিলো, আর যেটা বহু মাছ আছে এর মধ্যে, আর একটা 1 কিলো সাইজের মাছও বেশ কিছু আছে, এটা কেজি সাইজের মাছ, বাহ এই যে এসে গেছে আবার, মাছ আসছে দেখা যাচ্ছে, অলরেডি ওই যে মাছ নড়ছে,
দড়ি এসে গেছে, এটাও সাইজ খারাপ না। পুরো একদম আবার এসে গেছে মাছ। পয়সা করতে দিচ্ছে না, একটা মাছ চলে গেল। এসে বড় কোথায় বেঁধেছে দেখো, কিন্তু মুখে না। কে জানে, হ্যাঁ জড়াই ছিল একটা বসি। আবারও আবারও চারিদিকে নৌকা, সবাই মোটামুটি ব্যস্ত মাছ ধরায়। কোথা থেকে এই মাছ হঠাৎ করে এখানে এসছে নইতে? কদিন আগে তো একদমই মাছ পাচ্ছিলাম না, আর এখন মাছ ক্রেট ভরে যাচ্ছে। ওই মাছ এসে গেল আবার। এদেরও গাগরা পড়েছে, আবারও না। ওকে তোলো, ঠিক আছে না? হুম, তাই চালাও দি। কিন্তু এইটাই কিন্তু খারাপ ফুটি নি কিন্তু। হ্যাঁ, মাঝখানে আমরা যতটা অবস্থা করছিলাম না, এটাই তো এটাই ভালো করেছে আরো। ওই যে মাছ দেখো, দেখা যাচ্ছে মাছ ভেসে গেছে। বাহ, সাইজ ভালো এটাও। পরে বসিতে দেখো, ওই দেখো তো মাছ। হ্যাঁ, পরে বসি তো মাছ, এটা ভালো সাইজের। ভালো সাইজ তো অধিকাংশ, অধিকাংশ বড় বড় মাছ। এরকম মাছ সাধারণত তো দেখা যায় না, আর এখন সেই মাছই বেশি। ডাকছে, ওই দেখো মাছ। তাহলে কি করবো, নৌকো ভিতর ঢুকে দেয়? যা ইচ্ছা, কেন ভিতর ঢুকে দেয়? ভিতর ঢুকে দিয়ে কি করবো? হ্যাঁ, ভিতর ঢুকে দিয়ে কি করবো? ভিতর ঢুকে দেবো। তা ভাটা বেরোবো কি করবো? ভাটার টানে ভাটা টানে বেরোবো না, এই বাই বাই যাবো। আচ্ছা তাই করবো। মাদালি বসে বসে টানা তাইলে মাছ আবারও। বাহ, এগুলো সাইজ উঠছে সব ডক মতন, বড় বড় মাছ।
দারুন। নিচে আছে না? নিচেও আছে। এটা বড় আছে, এটা বড়, এটা বড়, হেভি সাইজের। আবারও বিরাম নেই, বিরাম নেই। কি একদম শেষেরটা আবার উঠলো, সাইজ ভালো। হয়ে গেছে? আচ্ছা উঠে গেল। এই হচ্ছে মাছ। তা মাছ এখানে যা আছে মোটামুটি অনুমান করা কত হবে, কেজি পঁচিশ, পঁচিশ কিলো হবে, পঁচিশ কিলো মতো আছে এখানে মাছ। তা তো ভালোভাবেই হবে, বড় বড় মাছ তো। প্রথমে যে আইডিয়া করেছিলাম সেটা পুরো ভুল, কারণ পঁচিশ কিলোই হবে না, তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো তো হবেই মাছ। তো ব্যাগ ভরে গেছে আমাদের, ভিজে গেছে এখনো, তাতে অনুমান করলাম পঁয়ত্রিশ কিলো টিলো হয়ে যেতে পারে। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে।